তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও ফাইন্নাহু মাতাবাদাতুন লিশাইতান কারণ এই কাজের মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায় ওয়াউনুন লাকা আলা আমরি দীনিক দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ পড়ার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবেন বা দীর্ঘ নীরবতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে কুলতু আমি বললাম যিদনি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আরো বাড়িয়ে দিন আরো কিছু বলুন আরো কিছু ওসিয়ত করুন কয়লা তিনি বললেন ইয়াকা ওয়া কাসরাতাদ দুহিক সাবধান থাকবে বেশি বেশি হাসবে না বাইন্নাহু ইউমিতুল কানি কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায় তাদের কলবের মৃত্যু ঘটে ওয়া ইয়াযহাবু বিনূরি ওয়াজহি এবং চেহারার মধ্যে নূর চলে যায় চেহারায় কোনো জ্যোতি বা নূর থাকে না কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আরো বাড়িয়ে দিন আরো কিছু ওসিয়ত করুন কয়লা এবার তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলিল হাক্ক ওয়া ইন কানা বুররান সর্বদা সত্য কথা বলবে সত্যের উপর থাকবে যদিও এটা অন্যের কাছে তিক্ত হয় সত্য কথা বলবে যদিও এটা তিক্ত শোনায় কত জিদ ইয়া রাসূলুল্লাহ তিনি বলছেন আমি বললাম হে আল্লাহ রাসূল আরো বাড়িয়ে দিন আমাকে কয়লা এবার নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাখাফ ফিল্লাহি লাউমাতা লাইব আল্লাহর পথে কাজ করার ব্যাপারে বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে আল্লাহর দিন পালনের ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনার পরোয়া করবে না কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ তিনি বললেন আমি বললাম যে আরো বাড়িয়ে দিন হে আল্লাহর রাসূল আমার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কল লিয়াজুসকা আলিন নাস মা তাআলামু মিন নাফসিক যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে তাহলে আগে চিন্তা করবে যে এই দোষটা তোমার মধ্যে আছে কিনা অর্থাৎ নিজের নকশের খেয়ালটা তুমি আগে বেশি নেবে অন্যের নিন্দা করার আগে রাওয়াহুল বাইহাকি হাদিসে এসেছে বাইহাকি শরীফের মধ্যে ফি শুআবুল ঈমান এবং মিশকাতুল মাসাবিহের মধ্যে এসেছে হাদিসটা 414 এবং 415 পৃষ্ঠায় অত্যন্ত চমৎকার একটা হাদিস আজকে আমরা ইনশাআল্লাহ আযা ওয়া জাল এই হাদিসের উপরে সামান্য কিছু কথা বলে আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা আবু যর রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবী আপনারা জানেন যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আবু যর তুমি খুব নরম মানুষ তাই কখনো দায়িত্ব চেয়ে নিও না কারণ তোমার উপরে যদি দুইজন মানুষের দায়িত্ব দেয়া হয় তোমাকে যেন ছুরিবিহীন জবাই করে দেয়া হবে আবু যর রাদিয়াল্লাহু আনহু খুব আধ্যাত্মিক নরম মনের মানুষ ছিলেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাস করে বলছেন কিন্তু আমভাবে নয় আমি যেমন আমভাবে সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি কিভাবে আমভাবে নবীজি এই কথাটা তাকে বলেননি বরং খাসভাবে বলেছেন পার্সোনাল নাসিহাত ইন্ডিভিজুয়ালি বলেছেন তিনি বলছেন হে আল্লাহর রাসূল আমাদের কিছু নসিহত করো কিছু ওসিয়ত করো ওসিয়ত কি জিনিস যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিয়ত করে বাবা ইন্তেকাল করছে তার আগে ওসিয়ত করে মাকে দেখিস বোনদেরকে খোঁজখবর রাখিস সন্তানদের ব্যাপারে খোঁজখবর রাখিস ইত্যাদি তা ওসিয়ত করা মানে যে কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই প্রতিশ্রুতি ব্যক্ত করি এরকম কথা কনভার্সেশন একটু চিন্তা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে আমাকে খাস করে কোনো জায়গায় ডেকে নিয়ে কথাটা বলতেন কেমন হতো মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন বা আমরা তার সাক্ষাৎ পেয়েছি আর আমরা কেউ একজন আমাদের মধ্যে গিয়ে থাকে বললেন ইয়া রাসূলুল্লাহ
আমাদের কিছু নসিহত করেন, আমাকে খাস করে কিছু ওসিয়ত করেন, তখন এই ওসিয়তগুলো স্পেশাল হবে এবং আপনি আমি কখনোই চাইব না জীবন চলে গেলেও এগুলোর কোনো একটা আমরা ছেড়ে দেই, তাই না? আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু এই সুযোগটা নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম যে ওসি ক্যাপিটা আল্লাহ, আমি তোমাকে সর্বপ্রথম ওসিয়ত করছি তুমি আল্লাহকে ভয় করবে। তাকওয়া কি জিনিস? নবীজি বলছেন ফাইন্নাহু আযিয়ানু লিআমরিকা কুল্লি, এই তাকওয়াটাই সমস্ত কাজের সৌন্দর্য বর্ধন করবে তোমার জীবনে। তুমি যত কাজ করবে প্রত্যেকটা কাজ যদি আল্লাহকে ভয় করে করো প্রত্যেকটা কাজ তোমার জীবনে সৌন্দর্য বর্ধন করবে ইনশাআল্লাহ তাআলা। খুব সংক্ষিপ্ত আকারে বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সাথে কাউকে শরীক না করা, এক কথায় আল্লাহর সাথে শরীক না করার নাম তাকওয়া। ঠিক আছে, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তিনি মহাবিশ্বের স্রষ্টা, আমাদের স্রষ্টা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, জীবন মৃত্যু মালিক, বিধান দাতা, এই প্রত্যেকটা কনসেপ্ট আল্লাহর জন্যে, খাস করার নাম হচ্ছে তাওহীদ। আর এখানে যদি আমরা কাউকে সমকক্ষ দাঁড় করে তাহলে শিখ হয়ে যাবে। এই শিখটা তিনভাবে হয়ে থাকে, মানুষ চিন্তার ক্ষেত্রে শিরিক করতে পারে, কেউ যদি মনে করে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই তাহলে শিরিক করবে, কেউ যদি মনে করে স্রষ্টা আরও একজন আছে বা একাধিক আছে তাহলে শিরিক করবে, কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায় নাউজুবিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন পূরণ করতে পারে, কেউ সন্তান দিতে পারে, কেউ কল্যাণ করতে পারে, কেউ অকল্যাণ করতে পারে ইত্যাদি, আল্লাহ ছাড়া কেউ বিধান দেওয়ার মালিক, এরকম কনসেপ্ট যার মনের মধ্যে আসে এটা হচ্ছে আকীদাগত শিরক বা চিন্তাগত শিরক। আমি কি বোঝাতে পারছি? দুই নম্বর কাজের শিরক, যেমন কেউ যদি আল্লাহকে সেজদা না করে অন্য কাউকে সেজদা করে কর্মগত শিরক করেছে, আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারাম করে নেয় কর্মগত শিরক করেছে, আল্লাহ পাকের হারামকে কেউ হালাল করে নেয় কর্মগত শিরক করেছে, আল্লাহর কাছে দোয়া না করে মৃত মানুষের কাছে দোয়া করে শিরক করেছে, এগুলো কাজ করতে গিয়ে শিরক করেছে। ইভেন আল্লাহর নামে কসম না করে অন্য কারো নামে কসম করলেও শিরক হয়ে যায়। অনেক সময় আমরা হাতের মধ্যে রশি পড়ি, পাথর পড়ি, অনেক কিছুই পড়ি, আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে অপকার করতে পারবে, তাহলে শিরক হয়ে যাবে। সন্তান আল্লাহ দেন, যদি আমরা মনে করি যে মাজারে গিয়ে দোয়া করলেই সন্তান পাওয়া যাবে শিরক হয়ে যাবে। আর শিরক কেমন একটা পাপ, যে পাপটা আল্লাহ পাক তওবা ছাড়া মাফ করে না। মৃত্যুর আগে যদি তওবা করে মানুষ ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, যদি তওবা না করে মারা যায় সম্ভাবনা বেশি এই ব্যক্তি জাহান্নামে যাবে না অসুবিধা, কারণ প্রত্যেক 1999 জন মানুষ জাহান্নামে যাবে যাদের আমল নামায় শিরকের পাপ থাকবে। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ পাক শিরকের গুনাহ ব্যতীত যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে, যে কোনো গুনাহ। আপনি জেনা করেছেন, সিজদা করেন, ফিরে আসেন, আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। আপনি সুদ খেয়েছেন দীর্ঘদিন, সুদ থেকে ফিরে আসেন, দীর্ঘদিন মায়ের সাথে জেনা করেছেন সুদের মধ্য দিয়ে, তওবা করে ফিরে আসেন, আল্লাহ এখনই মাফ করে দেবে ইনশাআল্লাহ। আপনি খুন করেছেন মানুষকে, যদি আপনি চিন্তা করেন যে আমার একটা অপরাধ হয়েছে, আপনি তওবা করে খারেজভাবে ফিরে আসেন, আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। ব্যভিচার করেছেন, বিবাহিত হওয়ার পরেও জেনা করেছেন, এই ব্যক্তির কিন্তু পৃথিবীতে বাঁচার আসলে কোনো অধিকার নাই, তারপরেও যদি সে গোপনে তওবা করে ফিরে আসে রাতের অন্ধকারে, আল্লাহ চাইলে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারে শিরিক ছাড়া। শিরিক যদি তওবা না করে মারা যায় বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে সে জাহান্নামে যাবে। আরেকটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে শিরিক করে মারা গেলে কবরে মান রব্বুক উত্তর দিতে পারবে না, যারা মান রব্বুকে উত্তর দিতে পারবে নিঃসন্দেহে তারা কখনো শিরিক করে নাই, আল্লাহ পাকের তাওহীদের উপরে ছিল। আবার শিরকের অনেক কিছু বুঝেছে কি, আধুনিক একটা শিরিক বুঝি না, আধুনিক শিরিক এটা কেমন, আল্লাহ পাক যা নাজিল করেছেন এখানে যে বিধানগুলো আছে এগুলোকে যদি কেউ ডিনাইল করে বা এগুলোকে পাশ ফিরিয়ে অন্য কোনো বিধানকে বেটার মনে করে, আল্লাহর বিধানের চাইতে বেটার মনে করে বা সমকক্ষ মনে করে, এটাও শিরক, এটাও শিরক। আল্লাহ পাক কিছু হালাল করেছেন আপনি যদি মনে করে এটা হারাম তাহলে শিরক, এটাও শিরক। সূরা তওবার 31 নম্বর আয়াতটা পড়ে দেখবেন ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, তাকওয়ার প্রথম স্টেজ হচ্ছে আমাদেরকে শিরক করা যাবে না
আউজেতে থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা দুই নাম্বার আল্লাহ পাকের যত আদেশ আছে এগুলোকে মেনে চলার নাম তাকওয়া ফর एग्जांपल সালাত সাওম সাদাকা হজ উমরা যাকাত সত্য কল্পনা করা তিতাবাদকে ইত্যাদি যতগুলো আদেশ কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে এগুলোকে মেনে চলা তাকওয়ার পরিচয় তিন নাম্বার আল্লাহ পাকের যত নিষেধ আছে এই সমস্ত নিষেধগুলোকে বর্জন করার নামও তাকওয়া শুধু আদেশ মানলাম নিষেধ বর্জন করলাম না এটা আসলে প্রকৃত তাকওয়ার পরিচয় নয় আজকে আমরা মাশাআল্লাহ সবাই সালাত পড়েছি কালকে সকালে যদি আবার শরীরের প্ল্যান করি আমার মধ্যে তাকওয়া আসলে নাই আমি ধর্মীয় জীবনে পাক্কা মুসলমান হলেও অর্থনৈতিক জীবনে পাক্কা সুখফর থেকে গেছে এই অবস্থা যদি তওবা না করে মারা যায় মায়ের সাথে জেনার অপরাধ নিয়ে কে আমাদের মনে উঠবে ইচ্ছা এটা আমার কথা না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর হাদিস যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন যে কোনো মাদ্রাসায় যাবেন যে কোনো প্রকাশনের বুখারি শরীফ কেনেন না কেন হাদিসটা পাবেন যে ব্যক্তি এক দিরহাম সুদ খেল সে যেন 36 বার জেনা করলো আপনি যদি জানেন যে আপনার ক্লোজ কোনো ফ্রেন্ড বা আত্মীয় বা হুয়েভার ইজ সেড জেনা করে বেড়ায় বা মেয়েদের সাথে একাধিক মেয়ের সাথে তার সম্পর্ক আছে ইলিগাল রিলেশনশিপ আপনি নিশ্চয়ই তার থেকে সম্মানের দৃষ্টি তাকাবেন না তাকাবেন রাখেন সামান এমন একটা যুগ যেখানে সুদ থেকে বাঁচা সো ভেরি ডিফিকাল্ট এখানে হাজার এক লোক কম মানুষই সুদ থেকে বাঁচতে পারবে যারা বেঁচে থাকবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা এসে লাগবেই লাগবে কারণ পুরো বিশ্বের ইকোনমিক সিস্টেমটাই সুদ ভিত্তিক এটা পরিপূর্ণরূপে ইসলামিক ধাঁচে সাজানো এখন সম্ভব বলে মনে হচ্ছে না আমরা চেষ্টা করতে পারি সদক কখন হবে যখন শেকর উপরে আসবে আর শেকর কখন উপরে হবে যখন মালহাবা হবে আর মালহাবা কখন হবে যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে আর যখন বাহরি আসবেন ঈসা ইবনে মারিয়াম আসবেন তখন পৃথিবীতে ইনশাআল্লাহ আযা ওয়াজান ইসলাম ব্যতীত কিছুই বাকি থাকবে না তখন ইনশাআল্লাহ তাআলা উপরের লেভেল থেকে সুদ বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ তবে এখন কি করবেন তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো আপনার সাধ্য যতটুকু গোলায় এতটুকু আপনি দূরে থাকবেন ভারত পক্ষে চেষ্টা করবেন সুদ যেন আপনার গায়ে না লাগে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক আমিন বলছিলাম আল্লাহ পাকের নিষেধগুলোকে বর্জন করার নাম তাকওয়া নামাজ পড়ছি রোজা রাখছি জাকাত দিচ্ছি না এদিকে সুদ খাচ্ছি আরব রিলেশনশিপে আছি বা পরকীয় দিত্ব আছি বা মানুষের সম্পদের অধিকার দিচ্ছি না ব্যবসা করছি আর ব্যবসা যারা করি আমরা বেশিরভাগই মিথ্যা কথা বলি আমরা ব্যবসা যারা করি ম্যাক্সিমাম মিথ্যা কথা বলি মিথ্যা কসম করি এবং আমাদের এই মিথ্যা কসম প্রতারণার কারণে জালেম শাসকের শাসন চাপিয়ে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে এটা হাদিস এসেছে যখন ব্যবসায়ীরা প্রতারণা করবে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করবে এবং মাপে কম দেবে সিন্ডিকেট করবে তখন আল্লাহর পক্ষ থেকে দুইটা আজাব আসে এক জালেম পরাশক্তিকে চাপিয়ে দেওয়া হয় যারা এদের উপর জুলুম করবে দুই সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বদলানোর কোনো সুযোগই নেই আজও তার কারণ এগুলো ফলে যাবে ইনশাআল্লাহ তারা যদি না আমরা আমাদের জায়গা থেকে সরে আসি তো যারা আমরা ব্যবসা করছি অনেকেই মিথ্যা কথা বলি ম্যাক্সিমাম এবং মনে করে যে ব্যবসা এগুলো মিথ্যা বলা জায়েজ এটা ব্যবসার অংশ মনে করি আমরা সৎ ব্যবসায়ী কেয়ামতের দিন নবীগণের সাথে থাকবেন যারা সৎ ব্যবসায়ী তারা কেয়ামতের মাঠে নবীগণের সাথে হাজির করবেন ছাঁচে খুঁজে পাবেন না এখন খুব কম সৎ ব্যবসায়ী পাবেন যাই হোক যেটা বলছিলাম ভাই প্রিয় ভাইয়েরা যে শুধু আদেশ পানের নাম তাকওয়া নয় নিষেধটা বর্জন করতে হবে আমরা নামাজ রোজা হর জায়গায় সবই করছি মাশাআল্লাহ ব্যবসায় জীবনে মাপে কম দিচ্ছি ইকোনমিক লাইফে সুখ খাচ্ছি আর পলিটিক্যাল লাইফ নিয়ে আমি কোনো কথা বলতে যাচ্ছি না সেখানে কতটুকু আল্লাহ কতটুকু রাসুল আছে তো আল্লাহ ভালো জানেন আল্লাহ বিচার করবেন আমি মৌলিক কথাগুলো বলছি দেখেন ফ্যামিলিগত ব্যাপারে আপনারা দেখবেন বাহ্যিকভাবে ইসলামের লেবাস পোশাক আছে ঠিকই বাট ভিতরে অরিজিনাল ইসলাম নাই দেখুন পরিবারে ম্যাক্সিমাম পরিবার দেখবে পর্দা দেয় নামাজের ব্যক্তির অক্ষুব অভাব আর নামাজের চিন্তা হলে আপনাকে ফলোয়ার্স জামাতে আসতে হবে
নামাজের চিন্তা হলে আপনাকে ফজরের জামাতে আসতে হবে এই মসজিদে আজকে ফজরে আসবেন দেখবেন এই যে মুসল্লি যারা বসে আছেন তাদের 50% নাই ইন্নাতা শাম তো আমরা বর্ষের ইসলাম ফলো করছি কিছু মানছি না আল্লাহ বলছেন এটা না পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং এটা না তাকওয়া ওসিকুম বিতাকওয়াল্লাহ আমি তোমাকে আল্লাহর তাকওয়া আল্লাহকে ভয় করার ওসিয়ত করছি আজ করে অনুরোধ করছি ওসিয়ত করছি আদেশ মানার নাম যেমন তাকওয়া নিষেধ বর্জনের নাম তাকওয়া শুধু আদেশ মানলেই হবে না নিষেধগুলো বর্জন করার চেষ্টা করতে হবে আমরা এই জায়গাটাতেই সমস্যায় ভুগছি আদেশ আমরা অনেকেই পালন করতে পারি আলহামদুলিল্লাহ নামাজ পড়তে পারি রোজা রাখতে পারি অনেকে যাকাত দেই মাশাআল্লাহ সদাকা করি দান সদাকা করি ইসলামের প্রতি ভালোবাসা আছে আল্লাহ এবং রাসূলকে মহব্বত করি কিন্তু হারাম রিলেশনশিপ ছাড়তে পারছেন না দেখবেন অ্যাফেয়ার ছাড়তে পারছেন না ফ্রি মিক্সিং ছাড়তে পারছেন না রিবা ছাড়তে পারছেন না আপনার ব্যাগ পরকিয়া ছাড়তে পারছেন না অহেতুক এই যে নোংরা অপসংস্কৃতি ছাড়তে পারছেন না খেয়াল করে দেখেন স্মোকিং ছাড়তে পারছেন না মাদকদ্রব্য সেবন ছাড়তে পারছেন না বাট আপনি ইসলামকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন রাসূলকে ভালোবাসেন এইটাই মূল সমস্যা আমাদের এখানে আবার আমি সিন করি আল্লাহ পাক আমাদের সবাইকে আদেশ মানার সাথে সাথে নিষেধ বর্জন করার তৌফিক দান করুন চার আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির এবং নাজির জানার নাম তাকওয়া হাজির নাজির কেমন যে আমার জীবনের প্রতিটা স্টেপ আল্লাহ পাক দেখছেন এবং শুনছেন আল্লাহ পাক আরশে আজিম থেকেই আমাকে দেখছেন আমাকে শুনছেন প্রতিটা মুহূর্তে এখন আজ কাল আগামী অতীত বর্তমান ভবিষ্যৎ সবসময় আল্লাহ আমাকে দেখছেন শুনছেন প্রত্যেকটা মুহূর্তে এই কথা যার মাথায় থাকবে তার পাপ করার প্রবণতা কম হবে ইনশাল পাপ করলেও সে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাল যদি তার দ্বারা কোনো পাপ হয়েও যায় আপনি দেখবেন তাকওয়াই তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে সে আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাল আল্লাহ পাকে হাজির এবং নাজির জানা এর আরেকটা নাম আছে সেটা হলো ইনসার কিনা হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে সহি বুখারী সহি মুসলিমের 9 নম্বর হাদিস আর মিশকাতুল মাসাবিহ 2 নম্বর হাদিস ইহসান কি জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন তিনি বলছেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো ওয়াইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা এবং তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তুমি সবসময় মনে রাখবে আল্লাহ পাক তোমাকে দেখছেন এই কনসেপ্টটার নাম হচ্ছে ইহসান যেটা আমাকে তাকওয়া দিবে ইনশাআল্লাহ দিয়ে ইহসান থাকে আমলের মধ্যে নামাজ নামাজ পড়ছেন দেখবেন আমাদের মনোযোগ বেশিরভাগই কিন্তু থাকে না আল্লাহ ভালো জানেন আমি আপনাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে চাচ্ছি না বাট আমার মনে হয় বেশিরভাগ মানুষের থাকে না কারণ বেশিরভাগ মানুষই তো নামাজে যা করছি তার অর্থ জানি না যখন আপনার সন্তান অসুস্থ হয়েছিল আপনি হাত উঁচু করে আল্লাহর কাছে কান্নাকানি করেছেন তখন আপনার চোখ দিয়ে পানি পড়েছেন কারণ আপনি যা চেয়েছেন ফিল করে বলেছেন আল্লাহর কাছে আপনার চোখ দিয়ে পানি পড়েছেন কতদিন আপনি নামাজ সেজদায় কাঁদতে পেরেছেন আমি কাঁদতে পেরেছি ভাবতে হবে কাঁদতে না পারার কারণ কি কারণ হচ্ছে আমি নামাজে যা পড়ি তার কিছুই বুঝি না আমার কাছে নামাজ একটা ফিজিক্যাল এক্সারসাইজের মতো হয়ে গেছে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আমি কোনো কিছুকে অবমাননা করতে যাচ্ছি না অনেক ব্যাপারটা এরকমই হয়ে গেছে তার হল বাহ্যিকতা নিয়ে আমরা বেশি ব্যস্ত হাত কোথায় বাঁধতে হবে নাভির নিচে না বুকে তারপরে রফুল এদের করতে হবে কি না বাইবা লাগাবো কি লাগাবো না আমি জোরে না আসতে বাহ্যিক বিষয় নিয়ে বেশি ব্যস্ত রুহানিয়াত যেটা নামাজের ভিতরে রুহ বার্তা ইহসান মনোযোগ আল্লাহর সাথে কতটুকু আমি মানে কমিউনিকেট করতে পারলাম মনের কথা কতটুকু আপনার কাছে ব্যক্ত করতে পারলাম নামাজে আমি কতটুকু আপনাকে ফিন করতে পারলাম এটা কিন্তু বেশি আলোচনা হয় অথচ কোনটা মৌলিক বিষয় বলেন দেখি নামাজের এই মারেফতটা কি মূল না আধ্যাত্মিকতাটাই মূল আর বাহ্যিক বিষয়গুলো তো আল্লাহ দেখছেন নাকি দিবেন ইনশাআল্লাহ তাআলা তো এই যে প্রাণহীন ইবাদত হচ্ছে রোজা রাখছি রোজার মর্ম বুঝতে পারছি না হজ করে আসলো হাজি সাহেব টাইটেল হলো ঠিকই কিন্তু হজের মূল মর্ম ইব্রাহিমের চেতনা সে শিখে আসতে পারলো না সাই করছে সাফা সাফা মারওয়া সে ফিল করতে পারলো না এটা হাজারা আলাইহিস সালামের সুন্নাহ এই যে আমরা কুরবানি করলাম ম্যাক্সিমাম আমাদের মধ্যে ঠিক করতে পারি নাই এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানি যেটা তিনি ছেলেকে করতে চেয়েছিলেন এই চেতনাটা আসলো না
কিন্তু রসকসহীন ইবাদত কতটুকু কবুল হয়, প্রাণহীন ইবাদত কতটুকু উপরে পৌঁছে আল্লাহ ভালো জানেন। তো যে বিষয়টা নিয়ে এই কথাটা বললাম, ইনসান হচ্ছে সেই জিনিস যেটা আমাকে মনে করাবে আমি আল্লাহ আল্লাহকে দেখছি শুনছি বা আল্লাহ আমাকে দেখছেন এবং শুনছেন। এর জন্য প্রয়োজন আপনি ইবাদতে যা যা করছেন যা যা বলছেন এর অন্তত অর্থটুকু বোঝা, তাহলে আপনার ইনশাল্লাহ বলার মধ্যে সেই ফিলিংসটা আসবে ইনশাল্লাহ। তার ফর এক্সাম্পল আপনি নামাজে দাঁড়িয়ে পড়ছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা যাযীদু যালিমিনা ইল্লা ফাসাদ, এই আয়াতের অর্থ কতজন জানেন একটু হাত উঠে পড়তে। যারা জানেন তারা যদি আয়াতটা কোরআনে নামাজের মধ্যে পড়েন তারা মনোযোগ বেশি পাবেন, স্বাভাবিক। অর্থ হচ্ছে কোরআন আমরা নাজিল করেছি, এই কোরআনের মধ্যেই আছে শিফা বা আরোগ্য এবং মুমিনদের জন্য রহমত। যখন আপনি বুঝতে পারলেন তখন কি নামাজে মনোযোগ পারবে না? সুফান রব্বিয়া তাআলা বলছেন, সর্বোচ্চ আমার রব আমাদের সর্বোচ্চ সুউচ্চ, তখন আপনার মনোযোগ বাড়বে না? আর তা নিয়ে আনুতে আপনি কী পড়ছেন, দরুদে কী পড়ছেন, দোয়া মাসুরে পড়ছেন, আল্লাহ মাইনি জরা বিন তো রাত সে জোন মান কাতি রাত আগে আমার নফসের উপর প্রচুর জুলুম করেছে, তখন কি ফিলিংস হয় যে জুলুমের এখানে স্বীকারোক্তি দিচ্ছি আমি? কারণ তো একটাই কারণ, কথা বললে অনেক সময় যাবে, আমার আরও কিছু বলার আছে, যে অর্থটা বুঝতে পারছি না। অর্থ না বুঝলে আপনি রসকসহীন প্রাণহীন ইবাদত করবেন, অর্থ বোঝাটা কি অপরাধ? অর্থ বুঝলে কি আপনি আরে মনোভাব থেকে সরে যাবেন, দূরে সরে যাবেন? আর সব কিছুর অর্থ তো আপনি ব্যাখ্যাটা বুঝতে পারবেন না, তখন আপনি আরে মনোভাবের কাছে আসবেন, এসে জিজ্ঞাসা করবেন, ব্যাখ্যা জেনে নেবেন, সেম বলছি। তো অর্থ অনুধাবন করলে ইনশাআল্লাহ তাআলা আপনার ইনসান বাড়বে, যেটা আমাকে তাকওয়ার দিকে নিয়ে আসবেন। ইনসান মানে আপনাকে হাসিন নাহাসিন ছেড়ে ইবাদত করা। আর একটা বিষয়, ইবাদতের মধ্যে ধীরস্থিরতা আনতে হবে, তারা ওরা বন্ধ করতে হবে, তাড়াহুড়া বন্ধ করলে পরে দেখবেন ইবাদতের মধ্যে স্বাদ পাচ্ছে ইনশাআল্লাহ। দুনিয়াবি হ্যাসেল দুনিয়াবি যে ব্যস্ততা এগুলো কমিয়ে আনতে হবে, তাহলে দেখবেন ইবাদতের স্বাদ পাচ্ছেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ইবাদতের পটভূমি জানতে হবে, যে নামাজ আমি কী জন্য পড়ি, কোথায় গিয়ে ফরজ হয়েছিল, কোরবানি কেন দিব, কোরবানির ইতিহাসটা কী, হজ্জে আমি করবো এর ঘটনাগুলোর পিছনের গল্পগুলো কী, এগুলো না জানলে আপনি ইবাদতের স্বাদ পাবেন না। এই জিনিসগুলো একটু ক্লাস দিলাম, আল্লাহ পাক আপনার সবাইকে ইনসানের সাথে ইবাদত করার তৌফিক দান করুক। তো প্রথম ওসিয়ত করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে, তুমি আল্লাহকে ভয় করবে, এটা তোমাকে সমস্ত আমল সুন্দর করে দেবেন, সৌন্দর্যমণ্ডিত করে দেবেন। তাকওয়া মানে আমরা জানলাম আল্লাহর সাথে শিরিক না করা, তাওহীদের উপর থাকা। দুই, আল্লাহ পাকের আদেশগুলোকে মেনে চলার চেষ্টা করা। তিন নাম্বার, একই সাথে অ্যাট দ্য সেম টাইম আল্লাহ পাকের নিষেধগুলোকে বর্জন করা। চার, আল্লাহ পাককে হাজির এবং নাজির জান, আল্লাহ পাক আমার প্রতিটা কাজ দেখছেন শুনছেন এবং এগুলোর জন্য আল্লাহ পাক আমাকে জবাবদিহি করাবেন, কোনো সন্দেহ নাই জবাবদিহি করাবেন। তো বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই তাকওয়ার কথাই বলেছেন, তিনি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকে থেকে আরবের উপর অনারবের কোনো ভেদাভেদ নাই, সাদার উপর কালো, কারোর উপর লালের কোনো ভেদাভেদ নাই, কুল্লু তুমি আদম তোমরা সবাই আদম সন্তান, ওয়া আদমু মিন তুরাব এবং আদম হচ্ছে মাটির সন্তান, ইল্লা তাকওয়া শুধু তাকওয়া ব্যতীত, যার মধ্যে আল্লাহ ভীতি যত বেশি সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদা সম্পন্ন। সুরা হুজুরাতেও সেম কথা আছে, 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হে মানব জাতি তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যে অধিক মুত্তাকি বা অধিক তাকওয়াওয়ালা। এবং এই তাকওয়ার পজিশনটা কোথায় সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার টুপিতে নাই, আমার দাড়ি, আমার লেবাস, আমার পোশাক, আমার চলাফেরা, এসবের মধ্যে তাকওয়ার প্রকৃত পরিচয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়া হা হুনা, তাকওয়া হচ্ছে এখানে, এই বলে তিনি কলিজার থেকে তিনবার ইশারা করেছেন। অর্থাৎ তাকওয়ার মূল কেন্দ্র কোথায়, আপনার কলবে। আর কলব সংক্রান্ত একটা কথা কিন্তু হাদিসের মধ্যে আসবে একটু আগে, কিছু একটা কাজ করলে কলবটা মরে যাবে, সে কাজটা কি আপনার হাদিসে করতে পারছেন, সামনে আছে চল। তো কলবের ব্যাপার তাকওয়া, তাতে কলবের যত্ন নেওয়া লাগবে, আপনার দেহের যেমন যত্ন নেই, পোশাকের যত্ন নেই, পরিবারে থাকতে পছন্দ করি, বাড়ি ঘর চকচকে রাখতে পছন্দ করি, তাই না? তো তাহলে কলবটাও পরিষ্কার করার চেষ্টা করতে হবে,
কি করলে কলবের যত্ন হবে তার কথা এই হাদিসে আছে একটু সামনে যাচ্ছি চল আমি ওই হাদিসের বাইরে কিছু কথা বলছি কলবের যত্ন বেশি বেশি মওতের স্মরণ এবং বড় দামের ফিকির কলবকে চিন্তা করবে ইনশাআল্লাহ মনের মধ্যে কোন প্রকার রিয়া অহংকার বাঁধা যাবে না কলব জীবিত হবে ইনশাআল্লাহ কারো প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবেন না কলব জিন্দা থাকবে ইনশাআল্লাহ মানব সেবামূলক যে কাজগুলো আছে ফর এক্সাম্পল এতিমের দেখাশোনা করা বিধবাদের খোঁজ খবর নেয়া মিসকিনের পাশে দাঁড়ানো এই কাজগুলো করলেও কলব জিন্দা হয় কলবের মধ্যে নূর আসে সাকিনা আসে কলব পরিষ্কার না করে যতই দাড়ি টুপি পাগড়ি টুব্বা পড়ি না কেন আদতে কোনো লাভ হবে না আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাসাউফ এবং তাসকিয়া বইটা পড়তে পারেন এখানে ডিটেইলস এই বিষয়ে জানতে পারবেন ইনশাআল্লাহ সামনে যাই আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুলতু আমি বললাম জিদনি ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আমার জন্য আরো বাড়িয়ে দেন তাকওয়ার বিষয়টা বুঝতে পেরেছি আমার জন্য আরো বাড়িয়ে দেন আরো কিছু নসিহত ওসিয়ত করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকা বিতিলাওয়াতিল কোরআন দ্বিতীয় ওসিয়ত কি আলাইকা কথার অর্থ হচ্ছে তোমার উপরে ওয়াজিব করে ফেলো একেবারে তোমার উপরে শক্ত করে নাও আলাইকা তোমার উপর শক্ত করে নাও বিতিলাওয়াতিল কোরআন কোরআনের তেলাওয়াত তোমার উপরে কোরআনের তেলাওয়াতটাকে অবধারিত করে নাও শক্ত করে নাও ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জালা আল্লাহ পাকের জিকিরটাকে অবধারিত করে নাও বাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা কারণ এই বিষয়টা আসমানে তোমাকে স্মরণের মাধ্যম হবে ওয়া নূরুন লাকা ফিল আরদি এবং পৃথিবীতে আল্লাহ পাক তোমাকে নূর দান করবে দ্বিতীয় ওসিয়তের মধ্যে দুটো জিনিস একটা হচ্ছে কোরআন তেলাওয়াত একটা হচ্ছে আল্লাহ জিকির কোরআন তেলাওয়াত সম্পর্কে খুব সরল একটা কথা বলছি কোরআনুল কারীম বিশুদ্ধ করে তেলাওয়াত শুনতে হবে এক নম্বর বিষয় যদি বিশুদ্ধ করে মদ মাখরাজ তাজবিদের সাথে না শেখেন তাহলে সারা জীবন ভুল করে যাবেন আর কোরআনের অর্থ বিকৃত হয়ে যাবে আপনার অজান্তেই এমন অর্থ চলে আসবে যা আপনি মোটেও কল্পনা করেননি এবং কামনাও করেন নাই আপনি বলছেন ফর এক্সাম্পল যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ সুন্দর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপাদক একটা মদের কারণে আপনার পার্থক্য হলো একবারটি বলে ফেলছি যেভাবেই হোক যত সময় লাগুক যে বয়সেই থাকেন বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত না শিখে মৃত্যুবরণ করবেন না ওয়াদা করেন যে বয়সে হন যেখানেই পড়েন যে প্রফেশনেই থাকেন যত গরিবই হন যত বড়লোকই হন যাই হন বয়ে বাড়ি হন কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে না শিখে কবরে যাবেন না ওয়াদা করেন সারা জীবনে যা করেছেন যত কিছু শিখেছেন আপনার সায়েন্স আপনার আর্টস আপনার কমার্স মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিসিএস কারার যা কিছু করেছেন সব কিছু বৃথা হয়ে যাবে যদি পরকালে আপনি কোন সিরাত পারতে না পারেন আর আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক কোরআন হয় তোমার পক্ষে বলিন হবে না হলে বিপক্ষে যারা কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করতে শিখছে না কোরআনটি তার পক্ষে দলিল হবে বলে মনে হয় আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন তেলাওয়াতটা অ্যাটলিস্ট তেলাওয়াত পার সেকেন্ড অর্থ বোঝেন আর নাই বোঝেন আমি আবার স্পষ্ট করেই বলছি স্পষ্ট করে বলার পরে কিছু মানুষের কেন জানি চুলকানি থামে না আমি জানি না তবে এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই আমি স্পষ্ট করে আবারও বলছি কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করলে প্রত্যেক হরফে দশ নাকি পাবেন কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নূর দিবেন ঠিক আছে এবং কোরআনের সুপারিশ কবুল করা হবে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ এবং আরিফ লাম পড়লে তিরিশ নাকি হয়ে যায় দশ তিন নাকি বা দশ নাকি না আরিফ লাম পড়লে তিন হরফে তিরিশ নাকি হয়ে যায় শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে অর্থ বোঝেন বা না বোঝেন আপনি প্রত্যেক হরফে দশ নাকি কিন্তু কোরআনের অর্থ অনুধাবন না করলে কোরআনের অর্থ বুঝতে না পারলে আপনি কোরআনকে বাস্তবে প্রয়োগ করতে পারবেন না আর কোরআনকে বাস্তবে প্রয়োগ করতে না পারলে আপনি কোরআনের মৌলিক ভক্তি আদায় করতে পারবেন না সিম্পল তাই অর্থ না বুঝে যদি সারা জীবন কোরআন তেলাওয়াত করে যাই কোরআন তেলাওয়াতের নেকি হবে ঠিকই প্রত্যেক হরফে দশ নাকি হবে ঠিকই কোরআন আপনার পক্ষে সুপারিশও করতে পারে বাট কোরআনের প্রকৃত হকটা দুনিয়াতে আদায় হয়নি কোরআন নাজিল করা হয়েছে যাতে মানুষ উপদেশ গ্রহণ করে
তাদাপুর করে সিটি করে এটা নিয়ে গবেষণা করে এবং এর মধ্য দিয়ে আমরা যেন পথ খুঁজে পাই কারো দেয় আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা পড়ছেন এগুলো হলো স্বচ্ছ দিন ফার্সি ভাষায় হতো বা টার্কিশ ভাষায় হতো বা অরেন রাশিয়ান ভাষায় হতো এবং আপনি এগুলো অর্থ জানেন না শুধু পরে তারা প্রবর্ত করে তাহলে কি আপনি আরও পরীক্ষায় বাস করতে পারবেন প্রশ্নের উত্তর দিতে পারবেন অর্থ জানার জন্য কি করতে হবে অর্থ জানার জন্য আরবি ব্যাকরণের মৌলিক বইগুলো শিখতে হবে আরবি ব্যাকরণের মৌলিক বইগুলো আপনাকে পড়তে হবে মাদ্রাসায় চিন্তা করবেন মাদ্রাসান যে আলেম ওলামারা আছে তাদের কাছে পড়ে থাকতে হবে আরবি ভাষা শিখতে হবে এগুলো যদি খুব ডিফিকাল্ট মনে হয় সেক্ষেত্রে আপনি কমপক্ষে একটা বিশুদ্ধ তাফসীর কিনবেন কিনে আপনি কোরআন নিয়মিত অর্থ সহ পড়বেন তবে এতটুকু পড়াশোনা করে কখনো নিজেকে মুক্তি পাবেন না ফতোয়াবাজি শুরু করবেন এটা গুরুত্বপূর্ণ নসিহত কারণ অনেকে আবার অর্থ পড়ে ফতোয়া দেওয়া শুরু করে একজন কোরআন পড়ে আমাকে বলেছিল যে কোরআনে তো পাঁচ অক্ত নামাজই পেলাম না দুই অক্ত নামাজ পাচ্ছি এই যে ফজর জোহর আসর মাগরিব ইশা সিরিয়ালে তো কোথাও দেওয়াই নাই কেন নামাজ পড়ে একজন কোরআন পড়েই বলছে অর্থ পড়েই বলছে যে কোরআনে তো হাদিস মানার কোনো দলিল পেলাম না কোরআনে কোথাও বলা হয়নি যে হাদিস মানব এরকম বলছে আমি যে প্রথমে তায়াত পড়লাম ভূমে আচা নূর রাসূল ফাখুজু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ কর সূরা তাওবা সূরা আশুরের সাত নম্বর ভূমে নাহাকুম আনহু ফাতাবু এবং রাসূল যা থেকে নিষেধ করেছে তা থেকে তো এই রাসূলের আদেশ নিষেধ মানার জন্য হাদিস লাগবে না তার কোরআন পড়ে হাদিসে বলেন না বলা না পাওয়ার কারণ কি কারণ সে খালি কাট পেস্ট প্রোটেস্ট্যান্ট ভার্সনে কোরআন পড়েছে অর্থটা তাফসীরটা সে ঘেটে দেখাবে অর্থ পড়ে উৎসাহিত করছি তবে ফতোয়াবাজি করতে যাবেন না আপনি যেটা বুঝবেন না আলেম ওলামার কাছে গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করে অর্থ ব্যাখ্যা জেনে নেবেন বা সারওয়া হাজা দে ইন কুনতুম লা তাআলামুন তোমরা জ্ঞানী দেখে জিজ্ঞাসা করবে যদি সে বিষয়ে তোমাদের জ্ঞান না থাকে তো আবু যারা দিয়ে আল্লাহ মহান থেকে নবী সাল্লাম বলছে তিলাওয়াত কোরআন তেলাওয়াতটাকে ওয়াজিব পড়ে না নিজের উপরে তো আমরা কি কমপক্ষে প্রতিদিন একটা করে সুন্নাহ পড়তে পারি না ভাই কমপক্ষে একটা পৃষ্ঠা পড়তে পারি না যারা আরেকটু বেশি পড়ি পাঁচ পৃষ্ঠা আরেকটু বেশি পড়ি দশ পৃষ্ঠা হাফেজে কোরআনে ৬০০ পৃষ্ঠা আছে এই ৬০০ পৃষ্ঠাকে আপনি ৩০ পারায় ভাগ করেন প্রত্যেক পারায় ২০ পৃষ্ঠা এক পারায় ২০ পৃষ্ঠা তো আপনি আমি সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে অর্ধেক পারা করে পড়তে পারি দশ পৃষ্ঠা যারা একটু ভালো করে পড়তে পারি ফ্রুয়েন্সি আছে তারা এক পারা করে পড়তে পারি প্রতিদিন এক পারা করে পড়লে প্রতি মাসে আপনি একটা করে খত দিতে পারবেন স্যার আচ্ছা না পড়েন প্রতিদিন দশ পৃষ্ঠা করে যদি পড়েন তাহলে দুই মাসে একটা খতম হবে পারা যাবে তাও না পারেন প্রতিদিন পাঁচ পৃষ্ঠা করে পড়েন চার মাসে একটা খতম হবে বছরে তিনটা খতম কম নাকি অনেক এতটুকু যদি করেন আলহামদুলিল্লাহ কোরআন গবেষণা আসার আগে আপনাকে আগে তিলাওয়াত বিশুদ্ধ করে করা শিখতে হবে এবং নিয়মিত তিলাওয়াত করতে হবে তারপরে গবেষণার বুঝ আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ এত সহজে আসবে না আল্লাহ আমাদেরকে নিয়মিত কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করুন আমিন অনেক কোর্স এখন বের হয়েছে যেগুলোর মধ্য দিয়ে খুব সহজেই কোরআনের অর্থ আপনি শিখতে পারেন আপনি আরবি ব্যাকরণ শিখতে পারেন আরবি ভাষা শিখতে পারেন হ্যাঁ কোরআনের গ্রামার শিখতে পারেন বা বিশুদ্ধ করে মদ মাখরাজের সাথে কোরআন শিখতে পারেন অনলাইনেও আছে অফলাইনেও আছে কীভাবে শিখবেন আমি জানি না তার কাছে যাবেন আমি জানি না এতটুকু জানি আমি আপনাকে অসিওর করতে চাই যে মৃত্যুর আগে কমপক্ষে একটা বার কোরআনটা অর্থ সহ পড়েন আর অবশ্যই অবশ্যই বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে শেখেন আপনি যে বয়সেরই হন যে পেশারই হন আর যেখানকার মানুষই হন না কেন আল্লাহ পাক তৌফিক দান করুন আরেকটা বলা হয়েছে ওয়া যিকরুল্লাহি আজওয়াজ এবং আল্লাহ পাকের যিকির এই দুটো পড়লে আসমানে তোমাকে স্মরণ করা হবে এবং জমিন আল্লাহ পাক তোমাকে নূর দিবেন আল্লাহ যিকির কি আল্লাহকে স্মরণ করা সবচেয়ে সেরা যিকির নামাজ সবচেয়ে সেরা যিকির কি নামাজ তারপরে সেরা যিকির কোরআন তেলাওয়াত কোরআনকে আল্লাহ পাক যিকির বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি কোরআনকে বা এই জিকিরকে নাজিল করেছি আমি একে হেফাজত করবো ইনশাআল্লাহ এছাড়া জিকির বলতে আমরা আসলে যা বুঝি এগুলো খুব শর্ট করে বলবে প্রত্যেক দিন কিছু মাসনুন দোয়া দেওয়া আছে যেগুলো পড়লে আপনার জিকির হকটা আদায় হয়ে যাবে খুব সহজ ১০০ বার সুবহানাল্লাহ বললে ১০০০ নেকি হবে পারা যাবে না
এটা আপনি ড্রাইভ করতে 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 পারেন, হাঁটতে চলতে করতে পারেন, মা বোনরা রান্না বান্না করতে 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 পারেন। এটা যে আলাদা করে ওযু করে বসতে হবে জরুরি না, ওযু শর্ত না, আপনি চলতে ফিরতে কাজটা করতে পারেন। এসেন্ডার করা বাদ দিয়ে ওখানে বসে বসে আবার এটা করেন, ঠিক আছে? ওকে, একশো বার আলহামদুলিল্লাহ করা যাবে না, একশো বার আল্লাহ একবার করা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার করা যাবে না, খুব সহজ। বা সকালবেলা অ্যাটলিস্ট আপনি একটা বার পড়লেন আয়াতুল কুরসি, একবার পড়লেন সৈয়দুল ইস্তিগফার, সৈয়দুল ইস্তিগফার একবার পড়লে ওই দিন যদি সে ব্যক্তি মারা যায় তাহলে জান্নাত, মাগরিবের ওয়াক্তে পড়ে ফজর হওয়ার আগে যদি মারা যায় জান্নাত ইনশাআল্লাহ। এরকম অনেক দোয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহি ইন্নামাতি মিন শাররি মা খালাক, পড়বেন ইনশাআল্লাহ কোনো অদৃশ্য দৃশ্যের অনিষ্ট আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। জিন ভূত জিন শয়তান জাদু টোনা চোখ লাগা বদনজর কোনো কিছুই কাজ করবে না ইনশাআল্লাহ। এগুলো নিয়ে এখন অনেক রোগী দেখেন না, জিন্নস্ত রোগী, সেহের রোগী, মাজনুন হয়ে যাচ্ছে পাগল, মেন্টালি ডিপ্রেস, মানসিক ভাবে, এখন তো বেশিরভাগ মানুষ মানসিক রোগী, ফিজিক্যাল রোগী কম, মানসিক রোগী বেশি। আর এখন এমন এমন জেনারেশন তৈরি হচ্ছে, এরা ক্রেজি, এরা হচ্ছে মানসিকভাবে বিকলাঙ্গ, পরীক্ষা করতে চায় সবার হাত থেকে স্মার্টফোন কেড়ে নেয়, ইন্টারনেট কানেকশন বন্ধ করে গ্রামে পাঠিয়ে দেন, এক মাসের মধ্যে সব বায়ো হয়ে দেশে ফিরে আসে, পাগল হয়ে যাবে, ইন্টারনেট কানেকশন নাই, স্মার্টফোন নাই, দেখবেন পাগল ক্রেজি হয়ে যাবে। যাই হোক, আল্লাহ মাকে আমাদেরকে হেফাজত করুন, জিকির বাড়িয়ে দেন। একটা জিকির আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতি আরশিহি ওয়া মিদাদ কালিমাতিহি। যে ব্যক্তি এটা তিনবার পড়বে ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত বসে বসে যদি আপনার জিকির করতেন, জেনে কি হতো, এতটুকু পড়লে সে নাকি হয়ে যাচ্ছে। আপনি যদি প্রতিদিন হজ করতে যান, ওমরা করতে যান, ইশরাকের নামাজ পড়বেন, জামাতে ফজর পড়ার পর একটা হজ একটা ওমরা নাকি পাবেন। অনেক জিকির আছে, আমি শর্ট করে বলে দিই, হিসনুল মুসলিম একটা বই আছে, কিনা হিসনুল মুসলিম, এই বইয়ের মধ্যে সব জিকির দেওয়া আছে, বিশুদ্ধ সনদে আছে, কোনো সমস্যা নাই। এই জিকির আজকেগুলো বাড়িয়ে দেয়, আল্লাহ পাক বলছেন আসমানে তোমাকে স্মরণ করা হবে এবং পৃথিবীতে আল্লাহ পাক তোমাকে নূর দান করবে। সব আসমানেও যে স্মরণ করা যায় এটা তো এখন আপনারা বোঝার কথা, এখন তো এই পিকচারগুলো বের হয়ে আসছে, আপনাকে কত হাজার কত বছর আগের পিকচার দেখানো হচ্ছে না? আচ্ছা, ওখান থেকে পৃথিবীকে দেখতে এরকমই লাগবে, ওখানে গিয়ে যদি দেখা যায় ওখানে কোনো রশ্মি ধরা পড়েছে, ওরাও পৃথিবীর এত হাজার বছর আগের অতীত দেখবে। যে সূর্যকে আপনি দেখেন এটা এখনকার সূর্য নয়, যে সূর্য ডুবছে এটা আপনি দেখছেন এটা ওই সময়ের সূর্য নয়, এটা 8 মিনিট 20 সেকেন্ড আগের সূর্য। আমরা আসলে বর্তমান দেখি না, আমরা অতীত দেখি, আমরা মহাকাশে আসলে বর্তমান দেখি না, অতীত দেখি। এই পুরো জিনিসটা, এই যে বিজ্ঞানের জয়জয়টা বলা হচ্ছে না, এটা নিয়ে ইনশাল্লাহ আমি একটা লেকচার দিব ইনশাআল্লাহ, ভেরি রিসেন্টলি ইনশাআল্লাহ। এখানে অন্য একটা মেসেজ আছে, এই পুরো বিষয়টা আপনাকে আরও কিছু বিষয় বোঝাচ্ছে, তার মধ্যে প্রথমটা কি জানেন, পরকালের অস্তিত্ব, পরকালের অস্তিত্ব। এখন বললে জটিল হয়ে যাবে, এদিকে যাচ্ছে না, এই পুরো আবিষ্কারটাই পরকালের অস্তিত্ব আপনাকে বোঝাচ্ছে এবং আল্লাহ পাক যে টাইম ফ্রেমের ঊর্ধ্বে অবস্থান করছেন এটা আমাদেরকে বোঝাচ্ছে। এটার হাদিসও আছে, যা আবিষ্কার করা হয়েছে এগুলো প্রথম আসমানের বিষয়, এরকম আরো 2, 3, 4, 5, 7 আসমান আছে এবং সপ্তম আসমানের উপরে আছে মহাসাগর, তার উপর আছে কুরসি, তার উপর আরশে আজিম, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক এই টাইম ফ্রেমের ঊর্ধ্বে, আল্লাহ পাক নিজের সবই অতীত, সবই বর্তমান, সবই ভবিষ্যৎ, এগুলো ঊর্ধ্বে আল্লাহ পাক, অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহ পাককে গ্রাস করতে পারে না, আল্লাহ পাক এগুলো ঊর্ধ্বে আছেন। অনেক ব্যাপার আছে ইনশাআল্লাহ, এটা নিয়ে আমি পরে কথা বলব, আজকে না। তো যাই হোক, আসমানে আপনাকে স্মরণ করা হবে, তার মানে আসমানেও আল্লাহ পাকের সৃষ্টি আছে যারা আপনাকে স্মরণ করবে, আল্লাহ পাক আপনাকে স্মরণ করবে ইনশাআল্লাহ। এবং পৃথিবীতে আপনাকে নূর দেওয়া হবে, নূর মানে কি, আলো, আলো কখন লাগে, যখন অন্ধকার দূর করতে হয়, এই তো অন্ধকার দূর করতে আলো লাগে, পৃথিবীতে অন্ধকার আছে, এখানে অন্ধকার বলতে কি বোঝানো হয়েছে, রাতের অন্ধকার, জাহেলিয়াতের অন্ধকার, কিসের অন্ধকার, চারিদিকে জাহেলিয়াত নাই, ঘুষ দেনা ব্যভিচার জাহেলিয়াত দিয়ে ভর্তি না, এই জাহেলিয়াত দূর করতে হলে আমরা টর্চ লাইট লাগবে, নূর লাগবে,
সেই নূর আল্লাহ পাক আপনাকে দিবেন যদি আপনি আমি কোরআন তেলাওয়াত করি এবং আপনার জিকির পড়িয়ে দি। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে নূর দান করুন, আমিন। এরপরের ওয়াসিয়ত ছিল, শর্ট করে নিচ্ছি, তিনি বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ জিদনি, আমাকে আরো বাড়িয়ে দিন হে আল্লাহর নবী। তিনি বলেন খুব ইম্পর্টেন্ট কথা, আলাইকা বিতুলিস সামতি, দীর্ঘ সময় নীরবতা অবলম্বন করার ব্যাপারে আমি তোমাকে ওয়াসিয়ত করছি, এটা তোমার উপরে ওয়াজিব করে না। দীর্ঘ সময় চুপ করে থাকাটা একটা মারিফাতের পরিচয়, যখন আপনি চুপচাপ থাকবেন, খুব বেশি কথা বলবেন না, বেশি অপ্রয়োজনীয় কথা বলবেন না, প্রয়োজনীয় কথা বলবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার কলমের উপরে ইলম আসবে, ইলমে লাদুনি আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। দেখবেন ঠান্ডা কথা চিন্তা করলে সুন্দর গোছানো চিন্তা করা যায় না, এলোমেলো হবে না চিন্তা উন্নত হবে, এবং যদি আমরা বেশি ব্যস্ত থাকি, বেশি কথা বলি, তখন কিন্তু চিন্তাগুলো এলোমেলো হয়ে যায়। এটা বলা হচ্ছে প্রয়োজনীয় বিষয়গুলোর ক্ষেত্রেও কথার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে। তাহলে অপ্রয়োজনীয় যে কথাগুলো আছে, যে গীবত, পরনিন্দা, পরচর্চা, অহেতুক মিউজিক শোনা বা অহেতুক কাব্যচর্চা, অহেতুক উপন্যাস, এগুলোর কি মূল্য আছে? তাহলে যখন প্রয়োজনীয় ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন তোমার উপরে দীর্ঘ নিরবতাকে ওয়াজিব করে নাও, তাহলে অপ্রয়োজনীয় গান গল্প আড্ডাবাজি, এই যে আমরা চায়ের দোকানে করছি, ক্যারাম খেতে খেতে করছি, লুডু খেতে খেতে করছি, অহেতুক আড্ডাবাজি করছি, ফ্রেন্ড সার্কেল একত্রিত হলে অনেক অহেতুক গল্প হয়ে যায়, এবং বেশিরভাগ গল্পের ক্ষেত্রে হয় গীবত, রিয়া বা আত্মপ্রদর্শন, তাই না, বা সমালোচনা। আর বাই দ্য ওয়ে, জাতি হিসেবে আমরা খুব বাচাল জাতি, আর আমরা কাদের চেয়ে কথা বলতে বেশি পছন্দ করি, আমরা কাজের চাইতে কথা বলতে বেশি পছন্দ করি, কিন্তু যারা উন্নত সভ্যতা তারা কথা কম বলে, কাজ বেশি করে। আমরা কাজের চেয়ে কথা বেশি বলতে পছন্দ করি, এবং কাজ যদি কোনো একটা করে ফেলি, যদি কাজ হয় 5 ডিগ্রি, আমরা কথা বলতে শুরু করি 100 ডিগ্রি। আপনারা আমাদের এরকম, তো আমাদের এই জাতিগত পরিবর্তন আনতে হবে। কথা কম বলি আমরা, আল্লাহ পাক কাজ বেশি করার তৌফিক দান করুন, আমিন। এবং কথা যখন বলবো সেটা যেন প্রয়োজনীয় কথা হয়, আর যদি কোনো অপ্রয়োজনীয় কথা হয়েও যায় কোনো জায়গায়, একটা দোয়া পড়ে উঠবেন, ইনশাআল্লাহ কাফারা হয়ে যাবে। এটা বেশি জরুরি না, এটা বেশি জরুরি। তো যখন কোনো জায়গায় বসলেন, অপ্রয়োজনীয় অনেক কথা হয়ে গেছে, ওঠার আগে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, বাস। আপনার এই বৈঠকে যদি কোনো অপ্রয়োজনীয় কথা হয়ে যায়, আল্লাহ সেটা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এটা মা বোনদেরকে শেখাবেন, তাদের এটা বেশি প্রয়োজন। যাই হোক, এরপরে আসেন, তারপরে তিনি বলছেন জিদ দিয়া রাসূলুল্লাহ, আমাকে আরও কিছু ওয়াসিয়ত করুন। তিনি বলছেন ওয়াইয়াকা কাসরাতি দহিক, খুব ইম্পর্টেন্ট, তোমার উপরে এটা অবধারিত করো যে তুমি বেশি হাসবে না, বেশি বেশি হাসবে না। সূরা তওবার মধ্যে একটা আয়াত আছে যে তারা বেশি বেশি হেসে নিক, অচিরে তারা এমন অনেক বেশি কাটাকাটি শুরু করবে, তারা হেসে নিক, অচিরেই তারা অনেক বেশি কান্নাকাটি শুরু করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছিলেন, তোমরা যদি জানতে আমি যা জানি, আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি, তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা একটা মাঠে একত্রিত হয়ে যেতে, স্ত্রী সহবাস ছেড়ে দিতে, স্ত্রীকে ছেড়ে দিয়ে একটা মাঠে একত্রিত হয়ে যেতে এবং সিজদায় মরে কান্নাকাটি শুরু করতে। তোমরা যদি জানতে আমি যা জানি, তোমরা সেটা জানো না। তো বেশি হাসাটার কুফল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইনাহু ইউমিতুল কলব, এটা ওই যে কলবের কথা বললাম, কলবের যত্ন নিতে হবে, কলবকে মেরে ফেলবে, বেশি বেশি হাসলে কলবকে মেরে ফেলবে। আবার এখন দেখি কিছু ব্যায়ামের অ্যাসোসিয়েশন বেরোচ্ছে, এরা সবাইকে হাসায় হো হো করে, এরা সবাইকে হো হো করে হাসায়, বলে জোরে জোরে হাসলে হার্টের অসুখ নাকি কম হয়। আর আল্লাহ রাসূল বলছেন যারা বেশি বেশি হাসে এদের কলব মরে যায়। নবীজি কেমন করে হাসতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন, তিনি হাসতেন, এমনকি বলা হচ্ছে হাদিসে নিজের তিনি ভাইয়ের সাথে, মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করলেন, নেকি হয়, আমার নামে নেকি লেখা হয়। তো হাসবো অবশ্যই আমরা, কখনই মানে হাসা কমিয়ে দিব না, অবশ্যই হাসবো, তবে অট্ট হাসি না, অট্ট হাসি নিজের হৃদয়টাকে কি করে মেরে ফেলে, মুচকি হাসে। আর নবীজি কখনো কখনো এমনভাবে হেসেছেন যে তার দাঁত দেখা গেছে, এমনভাবেও এসেছেন, কিন্তু সেটা সংখ্যা খুব কম ছিল। তো আসুন, এরা একটা কুফল আছে, এবং এই অট্ট হাসি বেশি বেশি দেওয়ার ফলে চেহারার যে নূর, মুত্তাকি মানুষ যারা, নামাজি মানুষ যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, দেখবেন চেহারা একটা নূর থাকে, তা আলো থাকে, আল্লাহর পক্ষ থেকে একটা নূর থাকে।
একটা রব থাকে, একটা প্রভাব থাকে, রব মানে প্রভাব। তো বেশি বেশি জোরে হাসলে চেহারা নূর কমে যায়। একটু খেয়াল করে দেখবেন আপনি পাঁচ অক্ত সালাত জামাতের সাথে পড়ার চেষ্টা করেন, নিয়মিত তাহাজ্জুদ উঠতে অভ্যাস করেন, দেখবেন ফজরের ওয়াক্তের দিকে আপনার চেহারা দিয়ে কিছু একটা নূর বের হচ্ছে। এটা হবে দেখবেন, চেহারাটা নূরানি লাগবে। দেখবেন অনেক ভাই যারা মারা গেছেন জানাজা পড়াতে গিয়ে দেখবেন চেহারা নূরানি, চেহারাতে আলো বের হচ্ছে। আর মানুষ যত বেশি পাপ করতে থাকে চেহারা তত, চেহারা নূর তত কমতে থাকে, চেহারা নূর তত কমতে থাকে। যত বেশি প্রকাশ্য গোপন পাপ মানুষ করতে থাকে চেহারা নূর কমতে থাকে। তবে অনেক নূরানি চেহারার পিছনেও কিন্তু শয়তান থাকে, এটাও মাথায় রাখতে হবে। তো আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের প্রকৃত মুত্তাকী বা দাওয়াত তৌফিক দান করুন, আমিন। আর দুটো ওসিয়ত তিনি করেছেন, সেটা হলো যে কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূল আমাকে আরো বাড়িয়ে দিন, আরো ওসিয়ত করুন। তিনি বলছেন কুলিল আকির কানা মুরওয়ান, সব সময় সত্য কথা বলবে যদিও এটা তিতা শোনায়, মানুষের কাছে তিক্ত মনে হয়। তুমি সত্য কথা বলবে, আর সত্যের সংজ্ঞাটা আমাদের জানতে হবে। সত্যের সংজ্ঞাটা আমরা যা শিখেছি এটা চূড়ান্ত সংজ্ঞা নয়। সত্যের ডেফিনেশন হচ্ছে সূরা কাফের 29 নম্বর আয়াত আছে, কোন সূরায়, সূরা কাফ 29 নম্বর আয়াত আছে, আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর। সত্য সেটাই, আরো করে শোনেন, সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়, যার ইচ্ছা হয় সে মেনে নিক ঈমান আনুক, যার ইচ্ছা হয় অস্বীকার। ইন্না আতাদনা লিজ-জালিমিনা নারা, আমি জালিমদের জন্য আগুন প্রস্তুত করেছি, ইলা আখির আয়াত। এখানে আল্লাহ সত্যের ডেফিনেশন দিয়েছেন, দ্য ডেফিনেশন অফ ট্রুথ। সত্যের ডেফিনেশন কি? আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হবে সেটাই সত্য। আল্লাহর পক্ষ থেকে তাওরাত নাজিল হয়েছিল, ঠিক আছে, জাবুর নাজিল হয়েছে, ইঞ্জিল নাজিল হয়েছে, সোহাবী ইব্রাহিম মুসা নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে। যখন তাওরাত নাজিল হয়েছিল তাওরাত ওই যুগের জন্য সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড ছিল, এখন না, এখন সেটা রহিত হয়ে গেছে। জাবুর ওই যুগের জন্য সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড ছিল, ইঞ্জিল ওই যুগের জন্য ছিল। যখন থেকে কোরআন নাজিল হয়েছে এবং সুন্নাহ এসেছে তেয়ামত পর্যন্ত সত্য মিথ্যা এর বাইরে কোনো মানদণ্ড আছে? তবে যে কোনো বুদ্ধি, যে কোনো দর্শন বা ফিলোসফি, যে কোনো স্কুল অফ থট, যে কোনো মতবাদ, যে কোনো বৈজ্ঞানিক আবিষ্কার যেটাই হোক না কেন, যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায়, সাংঘর্ষিক না হয়, সেটাকে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই, ঠিক আছে। কিন্তু যে কোনো বিজ্ঞান বা দর্শন বা যুক্তি বা মানব রচিত কোনো মতবাদ যেটাই হোক, যে কোনো স্কুল অফ থট বা ফিলোসফিক্যাল থট, এগুলো কোরআন এবং সুন্নাহর সাথে যদি না মিলে সাংঘর্ষিক হয়, সেক্ষেত্রে এটা না বানাই আপনার আমার উপর ওয়াজিব, এটা সত্য মিথ্যার মানদণ্ড থাকবে না। এখন আমাদের কাজ কি, জাস্ট এগুলোকে মিলিয়ে দেখা কোরআন সুন্নাহর সাথে এগুলো মিলছে কিনা, ব্যাস। ওয়াইন ক্যান এন্ড রন, যদি সত্য পিতাও হয় তবুও বলতে হবে, যদি চাকরি চলেও যায় ইমাম সাহেবকে সুদের এগেনস্টে বলতে হবে, বলা শিখতে হবে, ঘুষের এগেনস্টে বলা শিখতে হবে, দুর্নীতির এগেনস্টে বলা শিখতে হবে। ওয়াইন ক্যান এন্ড রন, যদি পিতাও লাগে তবে বলার ভাষাটা এগ্রেসিভ হবে না, মানুষকে আঘাত করে বলার ব্যাপারটা ইসলাম সমর্থন করছে না। কীভাবে? ফেরাউনের কাছে নবী মূসা আলাইহিস সালামকে দাওয়াত দিতে পাঠানো হচ্ছে, ফেরাউন এবং ফেরাউন যে হামান কারুন নামরে আছে তো, তাদের কাছে পাঠানো হচ্ছে নবী মূসা এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে। আল্লাহ পাক এখন তাদেরকে বলছে কি, ইযহাবা ইলা ফেরাউন, তোমরা দুজনে ফেরাউনের কাছে যাও, ফাকুলা লাহু কওলান লাইনা, ফেরাউনের কাছে গিয়ে নরম ভাষায় কথা বলো, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে। তো প্রেজেন্টেশনের একটা ব্যাপার আছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি তোমার রবের দিকে মানুষকে ডাকো প্রজ্ঞার সাথে, ওয়া মাউইজাতিল হাসানা, এবং উত্তম উপদেশের সাথে, রুড ভাবে না, এগ্রেসিভলি না, আর চরম পন্থার প্রয়োগ করে নয়, এমনভাবে যাতে যাতে করে সত্যটা উপস্থাপিত হয় এবং আপনার ভাষা উপস্থাপনা এক্সপ্রেশন এবং অ্যাটিটিউডটা এগ্রেসিভ মনে না হয়, ঠিক আছে। এই বিষয়টা খেয়াল রাখা উচিত আমাদের, আমরা যারা ওয়াইজ বা বক্তা বা খতিব বা দায়ী আছি, মানুষকে আঘাত করে কথা বলে আসলে ফায়দা খুব একটা হয়, বরং তাকে যদি বুঝিয়ে দেওয়া যায় এবং সত্যটা উপস্থাপন করা যায়, আর আল্লাহ যদি তার তাকদীরে হেদায়েত লিখে রাখেন, ইনশাআল্লাহ সে হেদায়েত পাবেন। আর যদি নাও পায়, আপনার দায়িত্ব শেষ,
فذكر إنما أنت مذكر أبي وبدش دين أبي شدو وبدش داتا لست عليهم بمسيطر أبي كاروبر داروغانا فذكر النفع دي ذكرى أبي وبدش دين جدي وبدش كاري عشي سيذكر من يرشا جارا تاكي بوائي كوري دارا شكرا وبدش بغن قربة شام الله باقا بنا شوائي كي پروكيتو دائي فار توفيق دان کرون آمين এক জনে কথা বলে আমি সামনে যাচ্ছি মুসা বিন উমায়ের রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসের প্রথম দায়ী যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা থেকে মদিনায় পাঠিয়েছিলেন যিনি বিলাসী জীবন যাপন করতেন জাহিলি যুগে তার এত দামি পারফিউম ছিল আতর ছিল খুশবু ছিল যে মক্কায় যার কাছে নাই বুঝতে পারছেন ইসলাম কবুল করার পরে তার অবস্থা এমন হয়েছিল যে তার একাধিক পোশাকও নাই যেটা চেঞ্জ করে নামাজ পড়বেন উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছেন এবং তাকে দাফন করার জন্য কাফনের কাপড় পাওয়া যায়নি তাকে ঘাস ইরসিন নামক ঘাস দিয়ে দাফন করা হয়েছে এই হলো আপনার দুনিয়ার শেষ পরিণতি কিন্তু পরকালে তিনি এখন জান্নাতুল ফিরদাউসে আছেন ইনশাআল্লাহ এখানে আপনি সাফল্যও বুঝতে পারছেন তো সাদ বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় গিয়ে দাওয়াত দিচ্ছেন তখন সাদ বিন মুয়াজ নামে একজন সাহাবি ছিলেন যিনি আওস গোত্রের নেতা তিনি দাওয়াতের কাজ করছেন কিন্তু সাদ বিন মুয়াজ তার কাছে এটা পছন্দ হচ্ছে না তিনি এসে খুব কড়া ভাষায় বললেন যে মদিনা থেকে এই দাওয়াতের কাজ যদি বের না করো তাহলে তোমার আমার মাঝখানে যে আত্মীয়তার সম্পর্ক আছে এটাও থাকবে না মানে তোমাকে আমি হত্যা করব মানে তিনি ইসলামটা পছন্দ করছেন না তিনি বলছেন এখান থেকে বের হও এই দাওয়াতের কাজ এখান থেকে বন্ধ করো মদিনা থেকে বের হও তখন মুসা বিন উমাইর কি করছেন শোনেন তিনি বলছেন আওয়া তাকউদু ওয়া তাসমা তিনি কোনো রকম এগ্রেসিভ কথা বললেন না আমরা হবে কি করতাম আমরা হবে কিন্তু এগ্রেসিভ কথা বলতাম আমাদের ইস্যু না থাকলেও যে পরিমাণ এগ্রেসিভ কথা আমরা বলি ইস্যু খুঁজে খুঁজে বের করে একজনের মানহানি করার জন্য আন্ডারস্টিমেট করার জন্য মানুষের চোখে তাকে আন্ডারস্টিমেট করার জন্য কত কি না ইস্যু না থাকলেও আর এখানে তো ইস্যু জাদল্যমান তাকে এসে পড়া বাসায় বলছে বের হয় এটাতে এমসি থেকে বেরো দাওয়াতের কাজ করা যাবে তিনি বলছেন আচ্ছা পড়বো ফাতাস না আপনি কি একটু বসবেন একটু শুনবেন ওয়াইন রদি চাদে কবিল আমি যে দাওয়াতটা দিচ্ছি এটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি কবুল করবেন ওয়াইন ক্যারি ইটা যদি আপনি এটা অপছন্দ করেন আজান আন ক্যামেরা চান তাহলে আপনি যেটা অপছন্দ করছেন এটা আপনার কাছে কিনে চলে থাকবে কত ডিপ্লোম্যাটিক অ্যান্সার যে আমি যে দাওয়াতটা দিচ্ছি এই দাওয়াতটা যদি আপনার পছন্দ হয় আপনি কবুল করেন যদি না হয় তাহলে আপনি এটা থেকে চলে যান এবার তিনি বসলে তাওহীদের কথা শোনালেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন ইসলামের সব বেসিক জিনিসগুলো বোঝালেন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ইমিডিয়েটলি ইসলাম কবুল করলেন এবং তার মধ্য দিয়ে 80টা পরিবার ইসলাম কবুল করলেন এই হচ্ছে দায়ীর ক্যারেক্টার হওয়া উচিত আল্লাহ পাক আমাদেরকে তার মতো দায়ী হওয়ার তৌফিক দান করুন আমিন তো যেটা বলছিলাম যে সত্য উপস্থাপন করতে হবে তবে মাওয়িজাতুল হাসানা হিকমার সাথে প্রজ্ঞার সাথে এবং যুগোপযোগীভাবে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে ডিল করার মতো জ্ঞান থাকতে হবে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বলছেন সেটা হলো তিনি বলছেন লা তাখাফিল্লাহ ইলা উমাতালাই জাওজা আল্লাহর পথে চলার ক্ষেত্রে নিন্দুকের নিন্দার কোনো পরোয়া করবে না আল্লাহর পথে যখন তুমি চলতে শুরু করবে কোন চলা প্রকৃত চলার কথা বলছে কথিত চলার কথা বলছি না আমরা কিন্তু ম্যাক্সিমাম কথিত চলি আর প্রকৃত চলার কথা বলছি মানে ইসলামের বেসিক প্রতিটা বিষয় মেনে চলেন এটা প্রকৃত চলা এবং নিষেধ বেসিক নিষেধ সব ছেড়ে দেয় এর না প্রকৃত চলা আর কথিত কি বাইন বাইরে মোজাব তারিনা বাইনা মানে এদিকেও আছে এদিকেও আছে মানে যখন যেদিকে বাতাস সেদিকে ফ্লো আর ঠিক আছে পাবলিক দেখলো একটা ফতোয়া দিলাম পাবলিক চেতে গেল ফতোয়া চেঞ্জ করে দিল মোজাব তারিনা বাইনা পয় তো প্রকৃত চলা যখন তুমি প্রকৃত রূপে আল্লাহর পথে চলবে তখন মানুষ তোমার নিন্দা করবে সমালোচনা করবেই মানুষ নিন্দা করবেই সমালোচনা করবেই এটা নবীগণের সুন্নাত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত এমন কোনো নবী নাই যাকে তার কম তিরস্কার করে নাই বের করে দেয় নাই অত্যাচার করে নাই কোনো কোনো ক্ষেত্রে নবীদেরকে হত্যা পর্যন্ত করা হচ্ছে তো নবীগণের যে নিষ্পাপ কোনো মানুষ আছে তাহলে তাদেরকে এই ভোগান্তি কেন পোহাতে হলো তারা কি আমার হচ্ছে অন্য কোনো ইসলাম ফলো করতেন তাহলে আমরা এমন কোনো ইসলাম ফলো করছি যেটা কিন্তু আমাদের সব ঠিক থাকে চাকরিও যায় না পরিবারে সব ঠিক থাকে এদিকে আমি ব্যবসাও দামোন্নতি করছি ঠকাচ্ছি আবার আমার হজমও ঠিক আছে মাশাআল্লাহ সো এমন ইসলামের কথা বলা হচ্ছে এখানে যে ইসলাম পালন করলে পরিপূর্ণ ইসলাম যারা পালন করছে না এরা তখন আপনাকে
নিন্দা করবে সমালোচনা করবে আপনাকে তিরস্কার করবে এটা শুরু হবে আপনার পরিবার থেকে আপনি টোটাল ইসলাম ফলো করার চেষ্টা করেন আপনার পরিবার থেকে বাধা শুরু হবে ফার্স্ট অফ অল এখান থেকে তারপরে সমাজ আসবে না নেবে না তারপরে দেখা যাবে ধর্ম নেতারা মেনে নেবে না প্রচলিত একটা সিস্টেম চলছে আপনি এসে একটা নতুন কিছু বলছেন তখন এরা মেনে নেবে না যে নতুন বিষয়টা অবশ্যই কোরআন সুন্নাহর সাথে মিল আছে তারপরে সর্বোচ্চ লেভেল ফেরাও নমরুদ এটা পড়ে ওটা সবার আগে আসবে তবে নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাফাফা বিল্লাহি লাউমাতা লাইম কোন নিন্দুকে তিন্দা বা সমালোচনার পরোয়া করবে না মনে রাখবেন যারা বীর তাদের গায়ে আঘাতের চিহ্ন থাকে যারা কাপুরুষ এদের গায়ে কখনো আঘাতের চিহ্ন থাকে না আর যারা ইসলাম ফলো করেও খুব কত পবিত্র থাকতে চায় ডানেও যাবো না বামেও যাবো না এভাবেই সব চলবে তাদের ইমান ইসলাম এবং ইহসান নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে এখন একটা